হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো, তোমরা জানতে চেয়েছো আমি কেমন আছি, তো খুব ভালোই আছি। ভালো না থাকলে বলো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো কী করে। তোমাদের দেখিয়েছিলাম প্রচুর লেবু গাছ করেছিলাম আর বছরে কলমে, তা সেই লেবু গাছের অনেক নষ্ট হয়ে গেছে। আবার বেশ কিছু গাছ দেখো গ্রো ব্যাগে দিয়েছিলাম, তো সেই সময় ছোট গ্রো ব্যাগে কিছু গাছ ছিল আর দেওয়ার মতো জায়গা ছিল না। তো এখন দেখো পুকুরের একটা সাইড অনেকটা পরিষ্কার করা আছে, পরিষ্কার করে সেখানে কিছু গাছ লাগানো হয়েছে, আর যে জায়গাটা মাঝখানে ফাঁকা আছে সেখানে ঠিক করেছি আজকের এই লেবু গাছগুলো লাগাবো। তো এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করা। দেখো এটা একটা পাতি লেবু গাছ, দেখতেই পাচ্ছ আর লেবুগুলো বেশ সুন্দর হয়েও আছে। তো এই লেবুটা খুব একটা বেশি ফলে না, এই লেবুগুলো মানে গ্রো ব্যাগে দেওয়া হয়নি, বড় গ্রো ব্যাগে বা বড় বড় বস্তাতে যে গাছগুলো দিয়েছি যেগুলো সবসময় খুব হয় ফল দেয় সেই গাছগুলোই বস্তাতে দিয়েছি। আর এইগুলো এভাবেই রেখে দিয়েছিলাম যে যদি কেউ নিয়ে নেয় তাকে দেব। তো অনেক অনেকে নিয়ে গেছে লেবু গাছ, আর গোটা চার পাঁচেক ছিল, তো সেগুলো ভাবছি এবারে মাটিতে বসিয়ে দেব, কারণ মাঝে মাঝে এখন দেখো ভালোই বৃষ্টি হচ্ছে। মাঝখানে যা গরম পড়েছিল সেই তো এখন ওয়েদারটা ভীষণ ভালো। আজকে যেমন দেখো একদম সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম বেশ আকাশটা গম্ভীর হয়ে আছে, তারপর আস্তে আস্তে ভালোই বৃষ্টি দিয়েছে। গ্রো ব্যাগ থেকে আর বার করবো না, গ্রো ব্যাগ সমেত বসিয়ে দেব, কি বলো রিতমা? না, গ্রো ব্যাগটা বের করেই দাও না, গ্রো ব্যাগ থেকে বার করার দরকার নেই, কারণ পিছনে কি বলো তো ওর শিকড় যদি বেরিয়ে যায়। না আমি সেটা বলছি না, তাহলে গ্রো ব্যাগটা আবার ইউজ করা যেত। না দরকার নেই, এমনি প্রচন্ড ময়লা হয়ে গেছে মাটিতে, বৃষ্টির মধ্যে ছিল না মাটি শ্যাওলা ভরে গেছে, শুধু বড় গর্তটা নিয়ে নিচ্ছি নিয়ে ওর মধ্যে বসিয়ে দেবো। মাটিতে দিলে কি বলো তো গাছটাকে প্রচুর বড় হয়ে যাবে, তারপর জায়গা দেওয়া যাবে না, এত গাছ মাটিতে দিলে অসুবিধা। কিন্তু এগুলো দেখতেও খারাপ লাগছে, বেকার বেকার এইভাবে গাছগুলো নষ্ট করে দেবো। থাক মাটিতে বসিয়ে দিই, যা হবে হবে, ঠিক আছে। মাটিতে বসালে কি হয় বলতো, এই যে গরমকালে আমরা প্রতিদিন গাছগুলোর প্রচুর জল দিচ্ছিলাম, মাটিতে থাকলে কি হয় প্রতিদিন জলটা দিতে হয় না, একবার যদি শেকড় মাটিতে পৌঁছে যায় ব্যাস। আর এই লেবু গাছটা দেখেছো কতবার কত জায়গা থেকে এখান থেকে সরিয়ে ওখান, ওখান থেকে সরিয়ে ওখান, তারপর লাস্টে এর ভেতর দিয়ে দিয়েছিলাম। এটাও ভাবছি মাটিতে দিয়ে দেব, দিয়ে দে। এটাও পাতি লেবু গাছ, শিকড়টিকে দেখো বাইরে বেরিয়ে গেছে, এখানটা দিয়ে দিচ্ছি, কি বলো? হ্যাঁ দাও, মাঝখানটায় দিয়ে দিই। একটু একটু বৃষ্টি হচ্ছে আর গরম, এখন কি বাজে গরম বলো? পুকুরের চারপাশটা শুধু ফলের গাছ করতে হবে জানো, চারি একদম ওখান থেকে যেহেতু শুরু হয়েছে লেবু কামরাঙা, ওখান থেকে যেহেতু শুরু হয়ে গেছে একদম ওই কোন থেকে, ওখানে পেয়ারা গাছগুলো বসিয়েছি একদম কোন থেকে শুরু করতে হবে, ফলের গাছই রাখতে হবে। দেখো বাবা ঠিক আছে, ভালো করে দেখো, ঠিক আছে তো? হ্যাঁ, এটা লেবু ধরেনি আর ওটা দেখো লেবু ধরে আছে, মোটামুটি গাছটা কমপ্লিট হলো। কদিন ধরে ভাবছিলাম গাছটা বসাবো বসাবো, একটা গাছ কমপ্লিট হয়ে গেল।
বৃষ্টির মধ্যে আসতে ইচ্ছা করে গার্ডেনে বলো? হ্যাঁ বলো, ঠিক আছে। তারপর কালকে তুমি ছিলে না, তুমি তাহলে কালের কাজটা কমপ্লিট করে নিতে। দেখো বন্ধুরা, লম্বা লেবুটা খুব ভালো ফলন দেয়, ওই জন্য ওগুলো দেখো আগে থেকেই সমস্ত সবার গাছগুলো বড় বড় গ্রো ব্যাগে বস্তাতে বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ প্রচুর ফলন হয়েছে লেবুর। আর এই লম্বা লেবুটা কিন্তু খুব ফলে, এক ধার দিয়ে একদম বসিয়ে দেওয়া। দেখো প্রতিটা গাছে প্রচুর ফলেছে। আর ওগুলো যেগুলো আজ বসালাম ওগুলো হলো পাতি লেবু, যেটা গোল গোল লেবু দেখা যায়, ওটা ফলন কিন্তু খুব বেশি হয় না। আমাদের এখানে তো আমি দেখি না খুব বেশি হতে, তো ওগুলো ওই জন্য মাটিতে বসিয়ে দিলাম। গাছ নষ্ট করতে তো খুবই খারাপ লাগে। তোমরা অবশ্যই জানিও, ভিডিওটা আজ পর্যন্ত এখানেই শেষ করলাম। লেবু গাছগুলো কেমন দেখলে অবশ্যই আমাকে বলো।